নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি বলবো সবচাইতে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ছটি রাশি সব থেকে বুদ্ধিমান রাশি বলে মান্যতা পেয়েছে, সেই রাশিদের নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো যে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন, কারণ এর মধ্যে দিয়ে আপনাদের অনেক কিছু জানা বা বোঝার কিন্তু আছে। আপনারা আপনাদের রাশি আছে কিনা দেখে কেটে বেরিয়ে যান, এরকমটা করবেন না। এখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি কিন্তু ভাঙিয়ে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করি। যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আমার এই সময়টা আমি নষ্ট হয় বলে মনে করি, কারণ আপনাদেরকে আমি বোঝাতে পারি না। যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কিন্তু আমি বুঝবো যে আপনারা অবশ্যই সব কিছু বুঝতে পেরেছেন, বা সেইভাবে যদি আপনারা চলতে পারেন আপনাদের জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। কারণ অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে, অনেকেই জানে এটা ম্যাজিক বা জাদু, হয়তো কানে শুনেই আপনারা ধনী হয়ে যাবেন, সেরকমটা কিন্তু না। এখানে সম্পূর্ণ আপনাদেরকে পরিচালিত করতে হয়, আপনাদের বুঝতে হবে ঠিক সেভাবে যদি চলতে পারেন। সেটা সবার, সাধারণ যারা এইসব অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করে না তাদের দ্বারা সম্ভব না জানা। আর সেই কাজটাই আমি করি, যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, জানানোর চেষ্টা করি কি করবেন কি করবেন না, কখন কোন টাইম আপনাদের জন্য শুভ, গ্রহদের কী অবস্থান, এগুলো আমি জানানোর চেষ্টা করি। আর ঠিক সেইগুলো যদি আপনারা জেনে সেভাবে চলতে পারেন জীবনে পরিবর্তন আসবেই। ঠিক পঞ্জিকার মতো, দেখবেন পঞ্জিকায় অনেকেই শুভ দিন দেখে নেয়, কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, সেগুলো জানতে গেলে কিন্তু ওই পঞ্জিকাটা দরকার পড়ে। ঠিক সেরকমই আপনার জীবনের যদি ভালো সময় ভালো দিন কীভাবে আপনার পরিবর্তন আসবে, কোটিপতি কীভাবে হবেন, বা খারাপ অবস্থা সামনে আসছে কিনা, সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি প্রকাশ করে থাকি, বা আপনাদেরকে আমি অ্যালার্ট করার চেষ্টা করি বা মোটিভেট করার চেষ্টা করি। আর সেই কারণেই বলি সম্পূর্ণ দেখুন বুঝুন। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সবচাইতে বুদ্ধিমান বা জ্ঞানী রাশি ধরা হয় এই ছটি রাশি, যে ছটি রাশির নিয়ে আমি আলোচনা করব। এই ছটি রাশি সবচাইতে বেশি বুদ্ধিমান, এদের মধ্যে সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। কোন সেই ছ রাশি সেই নিয়ে তো অবশ্যই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ছ রাশিকে মানা হয় সবচাইতে বুদ্ধিমান রাশি, কেন মানা হয়, এই রাশির উপরে সব সময় বুধ গ্রহ উচ্চস্থ থাকে, বুধ গ্রহের যে সুপ্রভাব এই রাশিদের উপরে কিন্তু সব সময় থাকে, এর ফলেই এদের অনেক বুদ্ধি হয়ে থাকে, এরা জ্ঞানে ভীষণ সফলতা পায় এবং নিজের জ্ঞানে নিজের বুদ্ধিতে জীবনে সাকসেস পেয়ে থাকে এবং সফলতা এদের সাথে সবসময় থাকে। আমরা এগুলোকে, যাদের ভীষণ বুদ্ধি হয়ে থাকে তাদের আমরা কিন্তু অবশ্যই একটা মান্যতা দিয়ে থাকি, জ্ঞানী বলে আমরা জানি। এই জ্ঞানী ব্যক্তিদের মধ্যে এই ছটি রাশি কিন্তু সবসময় পড়ে থাকে, কারণ এদের আইকিউ লেভেল অনেক হাই থাকে। এদেরকে বলা হয় বিশ্বব্রহ্মাণ্ডের সবচাইতে জ্ঞানী রাশি। এই যে জ্ঞানী রাশি, তার মানে যে এরা কখনো ভুল করে না এরকমটা কিন্তু নয়। জ্ঞানী রাশি কেন বলা হয়, যে রাশিগুলোর কথা আমি বলবো ছটা রাশি, এই ছটা রাশির জাতক জাতিকাদের নিজস্ব বুদ্ধিতে এরা কিন্তু অবশ্যই অনেকটা দূর এগোতে পারে, এরা যে কোনো কাজে সাকসেস নিয়ে ফিরতে পারে। এরা কি সমস্যা বিপদে পড়েন, অবশ্যই পড়ে, সেই বিপদ থেকে এরা নিজেরাই কিন্তু বেরিয়ে আসতে পারে, এবং এদের নম্র ভদ্রতা এদের মধ্যে কিন্তু বিরাজ করে। কারণ বুধ গ্রহ, এই যে এদের মধ্যে যে জ্ঞান উৎপন্ন হয় বা এরা যে সমস্ত কিছু নিজের জ্ঞানের দ্বারা সাকসেস করতে পারে, এর পিছনে তো অবশ্যই গ্রহদের একটা প্রভাব আছে। বুধ গ্রহ এদের উপরে সবসময় কিন্তু প্রসন্ন থাকে, এবং যেটা হস্তরেখার মাধ্যমেও কিন্তু এদের দেখা গেছে যে বুধ কিন্তু তুঙ্গস্থ থাকে, এর ফলে এরা লস কম করে, এরা এদের বুদ্ধি দ্বারা যে কোনো কাজ এরা কিন্তু সাকসেস পেয়ে থাকে, এবং যে কোনো জায়গায় গিয়ে এরা কিন্তু সকলের মন জয় করেও আসতে পারে। এদের জন্মগত কিন্তু জ্ঞানী এরা হয়ে থাকে, আর সেই জ্ঞান থেকেই কিন্তু এদের জীবনে সাকসেস এসে থাকে। এই যে ছটি রাশি নিয়ে আলোচনা করছি, এই ছটি রাশি এতটাই গুরুত্বপূর্ণ, এদের জীবনে কিন্তু নানা রকম বাধা বিপত্তি আসলেও এরা কিন্তু সেগুলোকে কন্ট্রোল করতে পারে। প্রথমেই যে রাশির কথা বলবো, যে জ্ঞানী রাশির মধ্যে পড়েছে, সেই রাশি হলো কন্যা রাশি।
এই কন্যা রাশির জাতক জাতিকাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। এরা জীবনে সাকসেস পেয়ে থাকে, হয়তো একটু সময় অনেকের নিয়ে নেয় কিন্তু সাকসেস পায়। এই কন্যা রাশির জাতক জাতিকারা অনেকেই খুব অল্প বয়সে সাকসেস পায়, অনেকে একটু বেশি বয়সে সাকসেস পায়, কিন্তু যাই করুক না কেন নিজ জ্ঞানে কিন্তু এদের জীবনে সফলতা আনে। এরা কখনো কিন্তু হার মানে না, যত রকম বিপদ আসুক সেখান থেকে কিন্তু এরা বেরিয়ে আসতে সক্ষম। এবং এদের কাছে কিন্তু লোকে অনেক কিছু শেখার জন্য আসে, বা এরা কিন্তু অন্যকে জ্ঞানও দিতে পারে। এরা রাজনীতির দিক থেকে কিন্তু সফলতা পায় জীবনে যদি রাজনীতি করে থাকে, বা ব্যবসা শেয়ার মার্কেট এগুলোও কিন্তু এরা ভালো বোঝে। যেখানে ব্রেনের ব্যাপার আছে সেই ব্রেনের দিকগুলো কিন্তু এদের দিক থেকে অনেকটাই কিন্তু উজ্জ্বল, বা বলা যেতে পারে যে এরা কিন্তু সাকসেস হতে পারে। জ্ঞান বুদ্ধির দিক থেকে এদের মানা হয় সর্বশ্রেষ্ঠ রাশি হিসাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ বুদ্ধিমান বলে মানা হয়। এদের কিন্তু নিজের বুদ্ধি দ্বারা এদের জীবনে যত রকম বিপদ আসুক না কেন তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। এদের এতটাই ভালো বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে এরা ব্যবসায় সফলতা, চাকরিতে, যে কোনো সেক্টরে এরা কাজ করুক না কেন সেখান থেকে কিন্তু সকলের মন জয় করতে পারে। যে কোনো জায়গায় এরা গেলে এদের কিন্তু বড় একটা মান্যতা সবাই দিয়ে থাকে, এবং এরা বক্তা হয়ে থাকে। এদের কথা শোনার জন্য অবশ্যই কিছু লোক অপেক্ষা করে বসে থাকে, এরা এত জ্ঞানী হয়ে থাকে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ জ্ঞান হয়ে থাকে, ভীষণ বুদ্ধি কিন্তু এদের থাকে। সেই বুদ্ধি দ্বারা কিন্তু এরা জীবনে নানা দিক থেকে সাকসেস পেয়ে থাকে, কারণ এই রাশিদের উপরে বুধ গ্রহের সুপ্রভাব সর্বদা থাকে। বুধ গ্রহ তুঙ্গস্থ সবসময় কিন্তু থাকে, আর এই বুধ গ্রহের কারণেই কিন্তু এই রাশিগুলো যাদের নাম বলছি এরা কিন্তু ভীষণ জ্ঞানী হয়ে থাকে। এরা লস কি জিনিস এরা কিন্তু চেনে না, এরা লাভ আর লাভ তার পিছনে কিন্তু ছোটে এবং সাকসেসও পেয়ে থাকে। এদের সাংসারিক জীবন সুখী হয়, এদের ব্যবসা যদি করে থাকে ব্যবসায় সফলতা পায়, চাকরির জায়গায়ও কিন্তু এরা সব থেকে হাই লেভেলে থাকে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ বুদ্ধিমান বলে মানা হয়। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে, এবং নিজেদের বুদ্ধি দ্বারা যত রকম বিপদেই পড়ুক না কেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। এবং এদের দিয়ে ব্যবসা বাণিজ্য ভীষণ ভালো হয়। এরা যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে থাকে সেখান থেকেও কিন্তু এরা প্রচুর পরিমাণে লাভবান হতে পারে, কারণ এরা জ্ঞান এবং বুদ্ধি দিয়ে জীবনে সফলতা পেয়ে থাকে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারাও কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলে মান্যতা পেয়েছে। এই ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ জ্ঞান বুদ্ধি ভালো হয়ে থাকে। এদের নিজ জ্ঞানে এরা কিন্তু জীবনে সাকসেস পেয়ে থাকে, কিন্তু এরা একটু জেদি বা নিজেদের প্রতি নিজেদের অনেক অহংকারের কারণে কিছু কিছু সময় দেখা যায় এরা পতনের দিকে যেতে পারে, তবে জ্ঞান বুদ্ধির দিক থেকে কিন্তু কখনোই না। জ্ঞান বুদ্ধির থেকে এরা কখনোই কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত নিজেদেরকে করে না, এরা সব সময় নিজেদেরকে ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করে, এবং ব্যবসা থেকে তো এরা অধিক লাভ অবশ্যই করে। তবে যেটা বললাম এদের একটু অহংকার বেশিরভাগ সময় দেখা যায়, আর তার থেকেই কিছুটা ক্ষতিগ্রস্ত মাঝে মধ্যে হয়, তবে এদের জ্ঞান বা বুদ্ধির দ্বারা এরা সেগুলোকে ঠিক কন্ট্রোল করে ফেলতে পারে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে মান্যতা পেয়েছে। এই মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু নিজ জ্ঞানে খুব অল্প বয়স থেকেই জীবনে সাকসেস পেয়ে থাকে। এদের সাংসারিক জীবন ভীষণ সুখের হয়, এবং যেখানে চাকরি বা কর্মরত সেখানে কিন্তু সকলের চোখের মণি হয়ে থাকে, কারণ এদের খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এরা কিন্তু জীবনে চলার পথ এদের খুব সুন্দর করে তুলতে পারে। সমস্ত দিক থেকে বিচার বিশ্লেষণ করে এই যে ছটি রাশি জ্ঞান বুদ্ধির থেকে সব থেকে সেরা, সেই ছটি রাশি নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।